অনেকেই একটি সুন্দর জীবন পেতে বা জীবনের কোনো সমস্যা সমাধানের জন্য হনুমান চালিসা পাঠ করে থাকি, কিন্তু আমরা আমাদের অজান্তেই হনুমান চালিসা পাঠের সময় কিছু ভুল করে থাকি। অনেকেই হয়তো অনেক দিন ধরে হনুমান চালিসা পড়ছেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাচ্ছেন না, অনেকেই হয়তো পাঠ করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি। আপনার হয়তো হনুমানজির ওপর ভক্তিতে কোনো কমতি নেই, তাও আপনি ভাবছেন আপনার ভুলটি কোথায়। নমস্কার বন্ধুরা, ধর্মকথার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনাদের কাছে এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব যাতে আপনি জেনে যাবেন যে হনুমান চালিসা পাঠ করার সময় আপনি কি এমন ভুল করছেন যার জন্য আপনি আশানুরূপ ফল পাচ্ছেন না। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চলুন তবে শুরু করা যাক। অনেকদিন ধরে হনুমান চালিসা পাঠের পরেও যদি আপনি কাঙ্ক্ষিত ফল না পান, অর্থাৎ আপনার মনোবাসনা কিছুতেই পূর্ণ হচ্ছে না, তাহলে নিশ্চয়ই আপনার হনুমান চালিসা পাঠের পদ্ধতিতে কিছু ভুল হয়ে যাচ্ছে। এই ভুলগুলি হয়তো খুব ছোট ছোট, কিন্তু এই ভুলগুলি ঠিক কোথায় জানলে আপনিও হনুমান চালিসা পাঠের সবচেয়ে উপকারী ফল পাবেন এবং তাও খুব তাড়াতাড়ি। তাহলে চলুন জেনে নেওয়া যাক সঠিক নিয়ম। হনুমান চালিসা পাঠ করবার সময় অবশ্যই পরিষ্কার কাপড় পরে পাঠ করবেন, যদি সম্ভব হয় স্নান করে পাঠ করবেন, বাসি জামা কাপড়ে কখনোই পাঠ করবেন না। পাঠ করবার সময় কোনো লাল আসনে বসে পাঠ করবেন। আমরা হনুমান চালিসা পাঠ দ্রুত করবার জন্য অনেক উচ্চারণ ভুল করি, এই ভুল উচ্চারণ এড়ানোর জন্য ভালো করে দেখে দেখে আস্তে আস্তে পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করবার সময় আপনি অবশ্যই এর অর্থ সহ পাঠ করবেন, কারণ প্রতিটি লাইনের আলাদা আলাদা অর্থ আছে, আছে আলাদা আলাদা গুরুত্ব। অর্থ সহ হনুমান চালিসা পাঠ করবেন তবেই আপনি এর সঠিক ফল পাবেন। যদি কোনো বিশেষ উদ্দেশ্যে হনুমান চালিসা পাঠ করা শুরু করেন, তাহলে অবশ্যই মঙ্গলবার বা শনিবার থেকে শুরু করুন। হনুমান চালিসা পাঠের উদ্দেশ্য যেন কারো ক্ষতি করার না হয়, তাহলে এর চরম পরিণাম আপনাকেই ভুগতে হবে। হনুমান চালিসা কতবার পাঠ করবেন তা আপনার উপর নির্ভর করছে, তবে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, যেমন চাকরি পাবার জন্য বা পরীক্ষায় ভালো ফল লাভের জন্য, এই রকম যদি কোনো কারণ হয়, তাহলে দিনে 7 বার করে 41 দিন পাঠ করতে হবে। হনুমান চালিসা পড়বার আগে অবশ্যই কিছুক্ষণ রাম নাম জপ করে নেবেন, সর্বোপরি মন শুদ্ধ আর পরিষ্কার রাখুন। মনে রাখবেন হনুমান চালিসিতে একটি চোপাই রয়েছে যেখানে বলা আছে, মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গে, অর্থাৎ উনি যাদের মনের উদ্দেশ্য খারাপ তাদের সঙ্গে কিন্তু থাকেন না। তাই আপনি যদি একজন খারাপ মনের মানুষ হন বা সবসময় অপরের ক্ষতি করেন বা ক্ষতি করার কথা চিন্তা করেন, তবে হনুমান চালিসা পাঠে লাভ হবে না। আপনি যতই যা করুন, হনুমানজির যত টাকা খরচা করেই পুজো করুন আর যতই নিয়ম নিষ্ঠাবান হন না কেন, আপনার হনুমান চালিসা পাঠে লাভ পাবেন না, পেলেও তা ক্ষণিকের জন্য। তাই হনুমান চালিসা পাঠের জন্য পরিষ্কার কাপড়ের সঙ্গে পরিষ্কার মনের খুব বেশি জরুরি। হনুমান চালিসা পাঠ শেষে আপনি 10 মিনিট ধ্যান করলে খুব ভালো হয়। এই ধ্যান করবার সময় আপনি ভাববেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পেয়ে গেছেন, আপনি জীবনে খুব খুশি আছেন। আপনি সেই ধ্যানের মধ্যে সেই রকম একটি মনে মনে ছবি তৈরি করার প্রস্তুত করুন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর পরে আপনি কীরকম অনুভব করবেন। মনে করুন আপনি চাকরির জন্য হনুমান চালিসা পাঠ করছেন, তাহলে চিন্তা করুন সেই চাকরি পাবার পর আপনি কীরকম অনুভব করবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনার সঙ্গে কীরকম ব্যবহার করছে বা কীরকম আপনাকে বাহবা দিচ্ছে, এই পজিটিভ চিন্তাগুলি করা শুরু করবেন। মনে রাখবেন কলিযুগের সবচেয়ে বেশি জাগ্রত দেবতা হলেন হনুমানজি, একটু ভক্তিভরে সরল মনে ওনাকে ডাকলেই ওনার কৃপা পাওয়া যায়, আর ওনাকে আরাধনার সহজ রাস্তা হলো সঠিক নিয়মে হনুমান চালিসা পাঠ।
আশা করি হনুমান চালিসা পাঠ করার যে ভুলগুলি করছিলেন সেই ভুলগুলি শুধরে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন খুব তাড়াতাড়ি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ।